আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্ট ইউটিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার মধ্যে আমাকে আবদ্ধ করেছেন এবং আজীবন যাতে এবং সাপোর্ট দিয়ে যান সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই আপনাদেরকে বলে রাখছি, আপনি হয়তো এই ভিডিওটির থাম্বনেল দেখে ক্লিক করেছেন যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনকে সেভ করতে পারবেন বিভিন্ন ধরনের চোরের উপদ্রব থেকে। মোবাইল চোরের উপদ্রব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা নিজেদের গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো আমাদের মোবাইল বা স্মার্টফোনের মধ্যে রয়েছে সেগুলোকে সেভ করার জন্য আমরা ট্রাই করব একটি অ্যাপস, অর্থাৎ যেটিকে বলা যায় টিপস এবং ট্রিক্স। এখন থেকে অল্প কিছুক্ষণ পরে আপনি 3 সেকেন্ডের মধ্যে জানতে পারবেন যে এই অ্যাপসটি আপনি চালু করে দিলে বিভিন্ন ধরনের চোরের উপদ্রব থেকে নিজের মোবাইলকে রক্ষা করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সো শুরু করা যাক। আজকে যে অ্যাপসটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে ছোট্ট একটি অ্যাপস। আপনি গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে সেটি সহজেই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি কীভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি প্রথমে আপনার পিসির সাথে আমার স্মার্টফোনটি কানেক্ট করে দিয়েছি, আশা করি আপনি এই কাজটি পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের মধ্যে একটি ভিডিও পাবেন, আশা করি সেটি দেখে নেবেন। পর্দার মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস চালু করেছি, এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি সেখান থেকে দেখে নেবেন এবং আমি ভিডিওটির শেষে অবশ্যই সেটি দেখিয়ে দিব। তো প্রথমে আমি চালু করছি এই অ্যাপসটি। এই অ্যাপসটি 3 সেকেন্ডের মধ্যে চালু করে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল যদি কেউ টাচ করে তাহলে সাথে সাথে একটি অ্যালার্ম বেজে উঠবে যেটি আপনাকে সতর্ক সংকেত দেবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি চালু করার পরে নেক্সট ক্লিক করার পর দেন নেক্সট ফিনিশ, এরপর এখানে দুটি বাটন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অন এবং অফ। আপনি ধরুন গাড়িতে উঠেছেন বা ঘুমাচ্ছেন অথবা পাশে মোবাইলটি রেখে কোনো কাজ করছেন, সো এই মুহূর্তে চোরের হাত থেকে রক্ষা পেতে হলে আপনি যে কাজটি করবেন এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি 3 সেকেন্ডের একটু অপেক্ষা করবেন, এরপর এটি চালু হয়ে যাবে। এটি চালু হয়ে যাবে, চালু হয়ে যাওয়ার পরে আপনি ধরুন এটি এভাবে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ধরুন কোনো চোর বা কেউ আপনার মোবাইলটি টাচ করেছে, তাহলে টাচ করলে সাথে সাথে এই অ্যালার্মটি বেজে উঠবে। দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি টাচ করার সাথে সাথে অ্যালার্মটি বেজে উঠেছে। এভাবে অ্যালার্মটি কন্টিনিউ বাজতে থাকবে, এতে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি কেউ টাচ করেছে। সুতরাং আশা করি ভিডিওটি খুব মজার হবে এবং এই টিপসটি ফলো করে আপনি আপনার গুরুত্বপূর্ণ স্মার্টফোনকে চোরের উপদ্রব থেকে রক্ষা করতে পারবেন। আমি এটি অফ করে দিচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন। আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার কী ধরনের ভিডিও পছন্দ হয় সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি সহজে ইনস্টল করে নেবেন। প্রথমে আমরা জানি গুগল প্লে স্টোরে যে কোনো অ্যাপসকে আমরা সহজে ইনস্টল করে নিতে পারি। ইনস্টল করার জন্য আপনাকে যেটি লিখতে হবে ডোন্ট টাচ মাই ফোন অ্যালার্ম, এই লেখাটি লেখার পরে চার্জ বক্সের মধ্যে আপনি যখন ইনস্টল দিবেন দেন এটি খুব সহজেই ইনস্টল হয়ে যাবে এবং ওপেন করে আপনি কাজটি করে নিতে পারবেন, অর্থাৎ বাটনটি অন করে দিলেই সহজে এটি চালু হয়ে যাবে, এরপর আপনি নিশ্চিন্ত। ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার অনুরোধ জানাচ্ছি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে। সো আইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।